হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সহজ জ্যামিতি বই থেকে আরও কিছু কোণ সম্বন্ধে জানব। তোমরা সহজ জ্যামিতি বইয়ের 30 পাতা দেখো। প্রথমে রয়েছে পূরক কোণ। যখন দুটি কোণের সমষ্টি এক সমকোণ বা 90 ডিগ্রি হয়, তখন একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। কিভাবে করব? দেখো, চাঁদার সাহায্যে এটাকে ভূমি ধরে একটা কোণ এঁকে নিয়েছি 50 ডিগ্রি, অর্থাৎ এভাবে একটা কোণ এঁকে নিয়েছি 50 ডিগ্রি, 50 ডিগ্রির একটা কোণ এঁকে নিয়েছি। একইভাবে আবার এই বাহুটাকে ভূমি ধরে আরেকটা কোণ 40 ডিগ্রি এঁকেছি। ঠিক আছে, দেখো 50 ডিগ্রি আর 40 ডিগ্রি দুটো যোগ করলাম, মানে যোগফল বা সমষ্টি হলো 90 ডিগ্রি। আচ্ছা, ভূমি ব্যাপারটা কি আগে বলে দিই, যে বাহুটাকে ধরে আমরা কোণটা আঁকা শুরু করব সেটাকে বলা হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে দেখো এ বি ডি আর ডি বি সি এরা পরস্পর পূরক কোণ। এরপর দেখো, যখন দুটি কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়, তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। কিভাবে করব? দেখো, এখানে একটা 60 ডিগ্রি কোণ এঁকেছি এই বাহুটাকে ধরে, এভাবে 60 ডিগ্রি, আর একটা এই বাহুটাকে ধরে, মানে কিউ এস বাহুকে ধরে 180 ডিগ্রি এঁকেছি, সরি 120 ডিগ্রি এঁকেছি। তাহলে দেখো 120 আর 60 যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। তাহলে দেখো কোণ পি কিউ এস আর আর কিউ এস পরস্পর সম্পূরক কোণ, বোঝা গেল? এরপরে আছে দেখো সন্নিহিত কোণ, মানে পাশাপাশি অবস্থিত দুটি কোণের যদি একটি শীর্ষবিন্দু ও একটি সাধারণ বাহু থাকে, এবং কোণ দুটি যদি ওই সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থিত হয়, তবে ওই দুটিকে সন্নিহিত কোণ বলে। তোমরা যে কোনো দুটো কোণ এঁকে নেবে, প্রথমে এই কোণটার মাপ নেবে, তারপর এই কোণটা, দুটো আলাদা।